প্রেরণ বিরতির পর খর্তায় তৃণমূলের প্রার্থী বিক্ষোভ, সেই খবরেই আমরা নজর রাখছি। আমরা দেখেছি যে প্রার্থী তালিকা নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং জেলায় জেলায় সেই প্রার্থী বিক্ষোভ হচ্ছে এবং খর্তায় প্রার্থী বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। যে আপনারা নিশ্চয় জানেন যে সামনে আমাদের পৌরসভা নির্বাচন, এই নির্বাচনেতে যেভাবে সমস্তগুলো আমাদের দল যেভাবে প্রথমে টিকিট দিয়েছিল সেই টিকিট আমরা পাইনি। আমাদের যেমনি দুই নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী, অক্লান্ত পরিশ্রমী কর্মী কাজল সিনহার একদম অনুগত শ্রেণী দীর্ঘদিন রংটং করে। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি যে খর্দায় সেখানেও কিন্তু প্রার্থী বিক্ষোভ, যেরকম ভাবে গত কয়েকদিন ধরেই আমরা দিকে দিকে তৃণমূলের এই প্রার্থী বিক্ষোভের ছবি দেখছি, খর্দাতেও কিন্তু তাই। ঠিক কি বক্তব্য এক্ষুনি তোমার সঙ্গে যিনি কথা বলছিলেন তার? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি খর্দা পুরসভার সামনে বিটি রোডে। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করার পরপরই এই মুহূর্তে বিটি রোডে ক্যামেরাম্যান রাফি মজুমদারকে দেখা দেবো। বিটি রোড অবরোধ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অবরোধ চলছে এবং খর্দা থানার পুলিশ এসছে, পুলিশ বোঝাবার চেষ্টা করছেন অবরোধকারীদেরকে। আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আজকে বিটিওর অবরোধ করেছি। সামনে পৌর ভোট, পৌর ভোটের রীতি যেরকম ভাবে প্রার্থী তালিকা ঘোষণা হয়, প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে। ঘোষণা করার পরেও প্রত্যহ দুজন একজন করে ক্যান্ডিডেট চেঞ্জ হচ্ছে, এটা কোন ধরনের রাজনীতি? আমরা এই রাজনীতি এই জীবনে দেখিনি। আমরা দলের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি, প্রথম যে দল সিদ্ধান্ত নিয়েছিল যে তালিকা, সেই তালিকায় যাতে রাখা হয়। কর্মী যারা পাশে ছিল একটাই তালিকা থাকবে। এভাবে রাস্তা অবরোধ করে কেন আপনারা আমরা দিনের পর দিন এরকম রদ বদলের সিদ্ধান্ত দেখে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে? যে আমরা সাধারণ কর্মীরা আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমরা মনোবলটা ভেঙে যাচ্ছে, আমাদের কর্মীদের মনোবলটা ভেঙে যাচ্ছে। বাইরের লোক এখানে এসে পুরো মানে তারা এটাকে ক্যাপচার করার চেষ্টা আছে। খর্দা শান্ত একটা জায়গা, এখানে রামকৃষ্ণ মিশন আছে, এখানে ভবনাথ স্কুল আছে, এখানে কোনো ঝুট ঝামেলা নেই। এখানে বাইরের লোক আসছে মানেই একটা ঝামেলা করার চেষ্টা। শুনলে যে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি, তাদের বক্তব্য তারা বহিরাগত প্রার্থীদেরকে মানবেন না, বারবার দলের তরফ থেকে প্রার্থী তালিকা চেঞ্জ করা হচ্ছে, তার ফলে তারা বিভ্রান্ত হচ্ছেন, তারা প্রচারে নামতে পারছেন না। এবং এই মুহূর্তে বাপিকে দেখাতে বলবো, বিটি রোডে ব্যারাকপুর গ্রামী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ এবং তার ফলে যানজট তৈরি হয়েছে রাস্তার দুদিকে, গাড়ি যানজট তৈরি হয়েছে। খর্দা থানার পুলিশ এই মুহূর্তে এসছে, তারা বোঝাবার চেষ্টা করছে অবরোধকারীদের, তারা অবরোধের জন্য অনর রয়েছে এবং খর্দা পুরসভার সামনে এই মুহূর্তে অবরোধ চলছে। গত যেদিনকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল সেদিনকেও বিটি রোডে অবরোধ করা হয়েছিল, আজকে এই মুহূর্তে খর্দা পুরসভার সামনে অবরোধ চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ধন্যবাদ সমীরণ।